আমরা এখন একের সি করব তো এখানে দোকানদার আমাদের একটা কাগজ দিয়েছে যার মান হচ্ছে একশো ষাট গ্রাম বাই হচ্ছে মিটার স্কোয়ার মানে আমরা যদি এমন একটা কাগজ নেই যে কাগজের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার তাহলে ওই কাগজটার ভর হচ্ছে একশো ষাট গ্রাম হবে ভর হচ্ছে একশো ষাট গ্রাম হবে তো আমাদের যে মডেলিং কাগজটা দরকার সেই কাগজটার সাইজ হচ্ছে দৈর্ঘ্য পঁচাত্তর সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে পঁয়ষট্টি সেন্টিমিটার আর আমাদের বাসায় হচ্ছে যে ফিতাটা আছে সেই ফিতা দিয়ে আমরা দুই সেন্টিমিটার মাপতে পারি আর কিংবা এর হচ্ছে গুণিতক মাপতে পারবো দুই চার ছয় আট এগুলো মাপতে পারবো আর হচ্ছে আমাদের বাসায় যে হচ্ছে নিক্তিটা আছে সে নিক্তির দিয়ে আমরা হচ্ছে বিশ গ্রাম মাপতে পারবো অথবা চল্লিশ ষাট আশি এভাবে মাপতে পারবো তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে এই কাগজটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে দৈর্ঘ্যটাকে হচ্ছে মিটারে কনভার্ট করবো সেন্টিমিটারকে হচ্ছে আমরা একসাথে দিয়ে ভাগ করব তাহলে আমাদের পঁচাত্তর সেন্টিমিটারের দৈর্ঘ্যটা হয়ে যাবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার প্রস্থ এখানে পঁয়ষট্টি সেন্টিমিটার এটাকে আমরা দিয়ে ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ মিটার হবে তো আমাদের একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে বের হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সাথে গুণ করতে হবে তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ মিটার স্কোয়ার তো আমাদের দোকানের কাগজের মান ছিল একশো ষাট গ্রাম বাই মিটার স্কোয়ার এর মানে হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কাগজের ভর হচ্ছে একশো ষাট গ্রাম তো আমাদের একটা কাগজের যে হচ্ছে ক্ষেত্রফল ছিল জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ তো জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কাগজের ভর হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এখানে সেভেন্টি এইট গ্রাম তাহলে আমাদের একটা কাগজের ভর হচ্ছে সেভেন্টি এইট গ্রাম এখন আমরা নিক্তিদে মাপতে পারবো হচ্ছে বিশ গ্রাম আর হচ্ছে আমাদের একটা কাগজের ভর হচ্ছে সেভেন্টি এইট গ্রাম তো আমরা হচ্ছে যদি বিশ আর সেভেন্টি এইটের হচ্ছে আমরা লসাও করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সাতশো আশি মানে হচ্ছে আমরা এই সাতশো আশি গ্রাম ভরের হচ্ছে আমরা ওয়েট হচ্ছে আমরা নিকটি দিয়ে মাপতে পারবো তো আমাদের হচ্ছে কাগজের সংখ্যা তাহলে হবে আমাদের সাতশো আশিকে যদি আমরা একটা কাগজের ভর দিয়ে ভাগ করি তা তাহলে আসে হচ্ছে দশ তাহলে আমরা ন্যূনতম দশটা কাগজের ভর হচ্ছে নিকতে দিয়ে মাপতে পারবো এখন আমাদের ধৈর্যও তো মাপতে হবে তো আমাদের আমরা হচ্ছে যদি এই দশটা কাগজ যদি দৈর্ঘ্য বরাবর একটার পর একটা রাখতে থাকি তাহলে আমাদের টোটাল দশটা কাগজের মোট দৈর্ঘ্য আসবে হচ্ছে সাতশো পঞ্চাশ সেন্টিমিটার তো সাতশো পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু দুয়ের গণিতক তাহলে আমরা এই সাতশো পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে আমরা দুই সেন্টিমিটার দিয়ে মাপতে পারব আবার এই দশটা কাগজে যদি আমরা প্রস্থ বরাবর একটার পর একটা রাখি তাহলে এখানে টোটাল প্রস্থ আসবে হচ্ছে ছশো পঞ্চাশ সেন্টিমিটার তো ছশো পঞ্চাশ সেন্টিমিটারও কি দুইয়ের গণিত তো হচ্ছে আমরা দশটা কাগজের দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে ভর মাপতে পারব ন্যূনতম দশ টাকা কোচের আমরা প্রস্তুত এবং ভর মাপতে পারবো